শরীয়তের বিধান অনুযায়ী একটা দাঁত ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ।
কয়টা আপনি কোনো প্রয়োজন কোনো সমস্যা নাই আপনি আপনার একটা দাঁত তুলে ফেলেছেন একটা কবিরা গুনাহ শরীয়তের দৃষ্টিতে হযরতে ওয়াজ করুনি একটা একটা করে 32টা দাঁত ফালাইয়া ও বন্ধু 32টা কবিরা গুনাহ করেছে রে আর বন্ধু এলমে মারফাতের জগতে যখন প্রেমের জগতে যখন ঢুকবেন আর এটাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এই জন্য নবীর জুব্বা চলে গেছে ওয়াজ করুনির কাছে কাছে জোরে 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
الله صلى الله عليه وسلم الحمد لله সবাই একটু মহব্বত করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরে জুড়ে জুড়ে এটা করতে যে বিপুলতা করে সে আল্লাহর দুই হাতে পারবে কখনো অল ফেইস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য ঠিক কিনা বলে কিনা বলে আরে জুড়ে জুড়ে বন্ধুরা আমার বহুতে কিনা নবী সম্পর্কে আগে আমাদেরকে গবেষণা করতে হবে নবী সম্পর্কে আগে জানতে হবে ও বন্ধু আপনারা সবাই জানেন নবী মদিনায় থাকা অবস্থায় 27 যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হলো উহুদের যুদ্ধ বন্ধু উহুদের ময়দানে গিয়ে দেখেছি রে ও বন্ধু নবীর স্মৃতি চারণ করার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছি নবীজি যখন দুরানি সবুজ গম্বুজের দিকে যখন চোখ লাগিয়েছে বন্ধু কলিজা পেজে কান্না এসেছে রে তখন মনে হয়েছে সাহাবাই কেরাম কেন না নবীর জন্য জীবন দিয়েছে বন্ধু নবীর সাথে প্রেম তুমি যত বেশি করবারে তোমার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে এই জীবনে কোনো গলত থাকবে না নবীর প্রেমে অবর্ণনীয় অমূল্য সম্পদ যেটা কোনো কিছুর বিনিময় মূল্য করে করা যায় না আমি উহুদের ময়দানে ছোট্ট একটা গল্প আমি ছোট্ট একটা ঘটনা আমি শোনাবো হাদিস শরীফ সেগুলো কালেক্ট করেছি রে মুরাদ নগর আল বিহারের মানুষ কেমন করে শুয়ে আছো ঘরে কেমন করে বসে আছো বিছানা একবার কি মনে হয় না মরণটা যেই কোনো মুহূর্তে আসতে পারে আজকে এত বড় জান্নাতের বাগান তুমি খড়ি খুঁড়িয়েছো কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে এত সুন্দর প্রেমের বাগান ছিল আমি এবং আমার হাবিবের প্রেম নিয়ে আলাপ আলোচনা হয়েছে তুই কেমন করে শুয়েছিলি এর চেয়ে বড় কঠিন তোমার কিছু হতে পারে না সেদিন তুমি জমা দিতে পারবা না বন্ধু সেদিন তোমার চাইতে বড় বিপদগ্রস্ত আর কেউ তো হবে না আরে বন্ধু মানুষের রক্ত খাওয়া হারাম এমন একজন নবী পৃথিবীর ধরা এসেছে ও বন্ধু এ ধরা কে বেগুন করে দিয়েছে নবীর কথাটা দিয়ে বন্ধু আমার নবীর যখন উহুদের ময়দানে দান্তাল মোবারক শরীর হল সবুজ যখন কদরে আমার নবীর দান্তাল মোবারক দিয়ে যখন রক্ত মোবারক বন্ধ বের হতে লাগলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখার পরে এবার তিনি কি করলেন নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো নবী দেখে দেখে বলে রে মালিক বিন সিনান একটা ফোঁটা রক্ত বর্তন করো না রক্ত গুলো জমিনের মধ্যে ফেলে দাও মালিক বিন সিনান যার দিয়ে বলে আল্লাহ ওগো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের মাটিতে পড়তে দিব না ও বন্ধু মালিক বিন সিনান বন্ধু উহুদের ময়দানে আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল এবার আমার নবী একটা ডাক দিয়ে বললাম রে আমার পৃথিবীর উম্মত পৃথিবীর উম্মত গুলোকে নবী মেসেজ দিয়ে গেছে রে দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না মাটিতে পড়বে এটা মালিক বিন সিনান সহ্য করতে পারলো না রে রক্ত মোবারক চুষতে চুষতে নবীর সর্বশেষ রক্তের ফোঁটা পর্যন্ত বন্ধ চষে ফেললো সুরে সুরে বলুন না সুবহান যদি নবীর প্রেম নিয়ে বন্ধু গল্প করে নবীর প্রেম নিয়ে যদি আলাপ করিবে ও বন্ধু মুমিন কখনো মুশকিল ছাড়তে পারবে না ওরে বন্ধু কিতাব প্রমাণ করেছে একটা গাধার ইতিহাস আমি পড়লাম বন্ধু একটা গাধা গাধার এক্সিডেন্ট আমি জীবনে প্রথম দেখেছি ভারত সফরে গিয়ে বন্ধু আজমিরে গিয়ে দেখেছি গাধা গাধার কিছু অনেক মাল তারা চলে দিয়েছে সেটা মনের আনন্দে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বন্ধু গাধা হলো আমাদের কাছে একটা নির্দিষ্ট প্রাণী এটার কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক না গাধা বন্ধু নদীকে চিনেছে
এই দুনিয়ার উম্মত নবী চিনতে পারলো না এটা আফসোস ছাড়া আর কিছুই রইল না বন্ধু ওই গাদা কি করেছে আমার নবী যখন জন্ম পৃথিবী ছেড়ে বেসাল করল চলে গেল গাদা বন্ধু মনে মনে ভাবে এ আর কি জীবনে নবীকে সশরীরে আর দেখতে পাবো না ও গো নবী তুমি কোথায় গো চলে গেলা জীবনে আর কি কোনদিন এই চন্দ্র চক্ষু দিয়ে কি তুমি নবীর দিদার আর কি লাভ করতে পারবো না নবীর বিরহ সইতে পারে না গাদা এক এক করে বলল তিন দিন তিন রাত্র মহান্তরে চার দিন চার রাত্র তিনি কোন ওই গাদা গাদার নাম হল বন্ধু আকিল নামক গাদা এই গাদা তিন দিন তিন রাত্র মহান্তরে চার দিন চার রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না তিনি কোনো খাবার পানি স্পর্শ না করে তিন দিন তিন রাত্র মহান্তরে চার দিন চার রাত্র পরে বন্ধু কবির সমস্যা জাপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে নবীর বিরহ সইতে পারে না যেমন করেছিল বন্ধু বেলাল যখন আমার নবী বন্ধু বেলাল যখন আমার নবী যখন চলে গেল রে বেলাল নবীর বিরহ সইতে পারে না বন্ধু বেলাল মসজিদে নববীতে আজান পর্যন্ত যায় না রে সাহাবীরা যখন প্রশ্ন করেছিল বেলাল উত্তর দিয়েছিল আমি যদি আজান দেই রে আমার নবী কি আজান শুনিয়া যদি সুরে সুরে বলে সুবহান বন্ধু দুনিয়ায় নবী কদম দিয়ে বলেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এবং যেদিন চিঠি দিল্লি থেকে বন্ধ চলে যাবে আজরাইল যখন আসলো আজরাইলকে ডাক দিয়ে বলল আজরাইল রে আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ও আজরাইল তুমি কথা দাও চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম আমার হাবিবকে আমি কথা দিয়ে দিলাম আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে আমার আল্লাহ কথা দিয়েছে আমি আমার হাবিবের উম্মতের আমল নামার খবর অন্য কোন নবীকে জানতে দিব না বুঝতে হবে যারা সব চা আছে কে রাসূল নবীর প্রেমিক তাদেরকে নবী উম্মত বলে স্বীকার করবে রে যারা নবীকে ইনকার করে নবীর সম্মানকে ইনকার করে নবী কোনদিন উম্মত বলে স্বীকৃতি দিবে না বন্ধুরা আমার আজকের জুম্মায় আমি আলোচনা করেছি বন্ধু আজকের জুম্মায় আমি আলোচনা করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত নবী বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের পাশে আমার নবী দাঁড়াবে জান্নাতে পোশাক পরে দাঁড়াবে যেই জায়গায় আর কেউ যেতে পারবে না উম্মতগুলো যত হতাশা হয়ে যাবে পাগল করা হয়ে যাবে উম্মতের জন্য আমার নবী বন্ধু আশার আলো নিয়ে আসবে সেই নবীর উম্মত দুনিয়া এসে বলল রব্বি হাবলি উম্মতি যাওয়ার সময় উম্মতের জন্য ফয়সালা বন্ধু কাল কিয়ামতের দিন নবীর জবানে থাকবে শুধু রব্বি সালিম আমার উম্মত তুলুকে নিরাপত্তায় জোরে জোরে বলে না বন্ধুরে আমার এই যে একদিন আমার দাদার কথা বললাম বন্ধু এখন নবীর সাথে কত আলাপ হয় নবীর প্রেমের কত গল্প হয় আমরা এতটা ব্যস্ত এতটা বিজি ওই বিজি এত ব্যস্ততার কারণে আমরা নবীর প্রেমের আসরে আসতে পারি না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠি আরেকটু মহাব্বতে বলেন ঠিক না বেঠি আপনারা তো ভুল করছেন কর্তৃপক্ষ ভুল করছেন আমরা আল্লাহ রাসূলের গোলাম পথে পথে থাকি রাত দিন নাই আমরা কোনো ঠিক ঠিকানা নাই পথে পথে ঘুরি ওনারা তো বিয়ে বিবাহ ওনারা কোন পার্সন ওনারা তো সবসময় একটু আরামের মধ্যে থাকে এটা তোদের মাথায় রাখা উচিত ছিল এটার জন্য আসলে একটা পানিশমেন্ট দেওয়া দরকার ঠিক কিনা বলে কিনা বলে উচ্চ মানের মেহমান কে ইনভাইট করবে তার জন্য উচ্চ মানের রিসেপশন এবং তার জন্য উচ্চ মানের সম্মান ব্যবস্থা রাখতে হবে বন্ধুরে আমার আপনার কি আলোচনা শুনবেন আরেকটু আমি কিন্তু আলোচনা কিছু করে মধ্যে বন্ধু বসিয়ে ফেলব বন্ধু আরেকটা প্রেমের গল্প আমি আপনাদেরকে শোনাবো সবচেয়ে বড় নিকৃষ্ট হলো আমাদের সাথে আমরা কি সবথেকে ভালোবাসি কথা বলেন আপনারা বাবার আমার
এখানে যারা আছে চেয়ারম্যান সাহেব সবগুলো ওয়াজে পড়ে সব দিন বলছি বলা হয় দেখেন আস্তে আস্তে কিন্তু আউট হয়ে গেছে ঠিক না আমি সবসময় একটা কথা বলি কি জানেন বর্তমানে সবসময় আমি একটা কথা বলি সে কথাটা হলো এই প্রজন্মের ইয়াং তরুণ তরুণীদের অন্তর হলো হিংসা বিদ্বেষ আত্মপরিণয় এবং নোংরামিতে ভরা আর আমার যে চাচা বাবা দাদারা আছে তাদের অন্তর কিছু তো আছে ব্যতিক্রম তবে নেক্সট আমি হচ্ছে আল্লাহ রাসুলের প্রেমে ভরা ঠিক কিনা বলে ঠিক না তবে যুবকরা যে সবাই সারাবে আছে ঠিক না বেঠিক বন্ধুরে আমার আমার এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন দাদার কথা জীবনে আর বলতে রিওয়াজটা শুনছেন নি শুনছেন বন্ধু আজকে আপনাদেরকে আরেকটা রহস্যময় প্রেমের খবর শোনাবো এই প্রেমের খবরটা হলো আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতে গেছে জানেন তো সেটা এবং গুহার মধ্যে সুর গুহার মধ্যে প্রবেশ করেছে সেটাও তো জানেন আবু বকরের পায়ে সাথে সফর করেছে সেটাও তো জানেন জানেন না আলেমদের কাছে শুনছেন না মা বন্ধু এখানে সবচেয়ে বড় রহস্যময় প্রেম রে অবজারভেশন গবেষণা শুরু করতে লাগলাম সাক্ষী চিহ্ন না আমাদের ইসলামের প্রথম খলিফাকে সাক্ষী চিহ্ন না আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে সাক্ষী চিহ্ন না সে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর সফর সঙ্গী সবটা কেমন করে আবু বকরের পায়ে সফর দিতে পারলো এবং ইজ্জত বসে বেশি কম্পট শুরু হয়ে গেল সমস্ত বহুদিটা বন্ধ কালো হয়ে গেল অবন্ধ বিভিন্নের উত্থান করলো গবেষণা শুরু করলাম কেন রে সার নবীর প্রেমিকে তুমি সবল মেরেছ বন্ধু গবেষণা করতে করতে খবর বের হয়ে এসেছে সাপটা কেন রে আবু বকরের পায়ে বন্ধু সবল মেরেছিল সাপের ব্যাং কিসের ব্যাং সাপ কেমন করে নবীকে ভালোবেসেছে কোন আকারে এবং মাথায় সেট আপ দাও সাপ বন্ধু সাপ মানুষকে কামড় দেয় সাপ মানুষের শত্রু মানুষের বড় শত্রু কিন্তু সেই সাপ সরকার মদিনা কে ভালোবেসেছে বন্ধু যখন এই গুহার মধ্যে প্রবেশ করলো গুহার চতুর্দিকে বন্ধু গর্তগুলো ছিল আবু বকর সবগুলো গর্ত পিনাপ করে দিল এই দিকে আমার নবীর বন্ধু চলে আসলো আমার নবীর বন্ধু ঘুমিয়ে গেছে আবু বকর সব গরু সাপের গর্ত কিছুর গর্ত থেকে ফেরাপ করে দিল কিন্তু আরেকটা গর্ত অবশিষ্ট রইল কোনো কিছু নাই গর্তটা ফেরাপ করবে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফেরাপ করে দিল ফেরাপ করে দিতে দেরি রে ওই সাপ আবু বকরের পায়ে সোবাল মারতে দেরি করলো না কামড় দিতে বন্ধ দেরি করলো না কামড় দিতে দেরি রে আবু বকর বন্ধু সাথে বেশি সময়ের কম্পন হয়ে গেছে আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে চোখের পানি আমার নবীর উপর পড়লো নবীর ঘুম ভেঙে গেল বন্ধু আমার নবী ও বন্ধু পবিত্র জবান থেকে যখন থুতু মুবারক লাগিয়ে দিল রে সাথে বিষ্টা ধ্বংস হয়ে গেল জোরে জোরে কিন্তু মজার বিষয় হলো সবচেয়ে বড় বন্ধু একদিকে আনন্দিত হয়েছে আরেকদিকে আফসোস করেছে আনন্দিত হলো সাপটা সবল মেরেছে এই কারণে সাপটা তখন ডেকে ডেকে বলতেছে রে আবু বকর তুমি গর্তে মুখ থেকে তুমি পা সরাইয়া নাও রে কারণ আজ আমার এই গর্তে বসবাসীর বয়স আমার আজকে হলো 1500 বছর আমি 1500 বছর আগ থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধুমাত্র ওই আল্লাহর প্রিয় হাবিব মদিনাওয়ালার দিদারের বন্ধুরা আমার সাপের উদ্দেশ্য হলো আবু বকরকে মেরে ফেলা না আবু বকরকে ধ্বংস করা না সাপের স্বরূপ সবল মারার ভাষা হলো তুমি পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণটা গড়ে দেখবো কারণ আমি সাপ নবীর সিলাই পৃথিবীতে এসেছি কারণ রাসূল বলেছেন বন্ধু আনালো নবীর নৌরি লাগে অপর্ণ সাই মিন নৌরি রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট যখন যাবে প্রশ্ন করলে যাবে যাবে বলবে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস পয়দা করেছে সৃষ্টি করেছে তখন আমার নবী বলেছেন ও যাবে আমার নবী তাকে বলল
মসজিদে নববীর মধ্যে যখন কোন মুমিন কদম দেবে মনে হবে যেন শ্রেষ্ঠ জান্নাতে যাই কারণ নববীর সাথে আমার নবীর রওজা যুক্ত নবীর প্রেমিক যে বেলাল নবীর রওজা শরীফ জিয়ারত করে বেলালকে একটি বন্ধু সবাই মসজিদে নববীর মধ্যে কদম দেন বিশ্বাস করবেন বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি যখন আমি মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলাম এবারে ঈদ করেছি আমি পবিত্র ভূমিতে আমার কাছে মনে হয়েছে আমি জান্নাতে কদম দিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি ওই মদিনায় যাওয়ার আগে বিভিন্ন ভালোবাসার মানুষরা হারিয়ে দিয়েছি কিন্তু একটু মদিনায় ঘুরে আসেন আমি তাদেরকে বলতে পারি না যে আমি অসুস্থ হয়ে যে দেখেন এখনো আমার দাগ বন্ধু অবস্থা খারাপ না ভেঙে গেছে আমি কিন্তু অসুস্থ হয়ে মদিনায় কদম দিয়েছি 100% সুস্থ হয়ে বাংলায় কদম দিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি যখন জমজমের পানি খেয়েছি আমি মনে মনে বলেছি আল্লাহ নবীর দেশের পানি আমার বিমান সব ধ্বংস করে দিবে যখন আমি মদিনার পানি দিয়ে বন্ধু গোসল করেছি গোসল যখন করতাম আমার মনে হতো আমার ফিলিংসটা এমন আসতো রে মাথা থেকে পা পর্যন্ত এই বডির যত দূষিত জিনিস আছে সব হলো আমার নবীর দেশের পানি আমাকে মুক্ত করে দিয়েছে বন্ধু মসজিদে নববীর মধ্যে তখনো বন্ধ মিম্বর হয়নি যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মসজিদে নববীর যখন মিম্বর হলো হাসান ইবনে সাবে কুফরি কে নিন্দা করে আমার নবীর শান মানকে উচ্চ মর্যাদায় সরে সরে ছন্দে ছন্দে নাম পরিবেশন করেছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী খুশি হয়েছে কি হয়েছে আমরা কি গজল গাই না কথা বলেন না কেন আমরা গজল গাই নি চেয়ারম্যান সাহেব পক্ষে নি গজলে 100% আলহামদুলিল্লাহ বলেন আর লাগে কি নিয়ে চেয়ারম্যান যদি এই এই ইউনিয়নের চেয়ারম্যান যদি গজলের পক্ষে হয় গজলের বিপক্ষে আর থাকবে কি ঠিক না বলেন চাইলেও চেয়ারম্যান সাহেবের সামনে বিরোধিতা করা সম্ভব নয় কারণ সাচ্চা আশিকের ছবি ঠিক কিনা বলেন আমি নবীর আগমন নিয়ে কিন্তু অনেক গজল লিখেছি আমি কিন্তু একজন ভাই আপনারা কিন্তু বোকা আপনারা কিন্তু আমরা বলেন নাই গজল গাইছে কারণ গজল গাইলে কিন্তু হুজুরকে স্পেশাল একটা হাদিয়া দেওয়া লাগে ঠিক না কারণ হুজুরের গজল গাইতে ভালো লাগে কারণ হাদিয়া তো দিতে হবে ঠিক না ঠিক একটু মজা করছি আপনাদের সাথে দেখলাম আর কি তোমায় তোমায় গেছে নি গজল একটারে কিন্তু ঘুম নাই দেখলাম দু চারটা প্রেমিক হলে বে না গজল কি শুনতে গজল নাই আমার লেখা যেহেতু ওদের বেলালকে নিয়ে একটু গাইছি যেটা গতবারের আগের বার বেশি চেয়ে ছিল বেশি গাইছি একটু শোনাবো বেশি না কারণ আলোচনা অনেক লম্বা বাকি আছে গাইবো এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মনোমাখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুর তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা শূন্য নবীজি
শুরু করলো সুরে সুরে বলে না সুবহানাল্লাহ
যেদিন পর্যন্ত নবীর সম্পর্কে ছিল নবীর ছোঁয়ায় ছিল বন্ধ খেজুর গাছ, সে বন্ধ অত্যন্ত আনন্দ, সে অত্যন্ত প্রেমময় ছিল। যখন নবী তাকে ছেড়ে দিল তখন নবীর ছাড়ার পরে বিরহ শান্তি পারল না, সেটা প্রকাশ হয়ে গেল।